আজিয়াদ লাবি আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে এই রোজার নিয়ত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা নফল আমল বিশেষ করে আমার আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সব পৌঁছানোর নিয়ত করতে পারেন আল্লাহ তাদের আমল নামাতে দিবেন ইনশাআল্লাহ এরপরে মুরাদ হোসেন আপনি লিখেছেন তাহেতুল উজু এবং তাহাতুল মসজিদ নামাজ একসাথে আদায় করা যাবে কিনা তাহেতুল অজুহু এবং তহাতুল মসজিদ একসাথে আদায় করা যেতে পারে বিশেষ করে যদি অজু এবং অজু করার পর পর আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে একই নামাজকে দুইটা নিয়ত আপনি করতে পারেন যে আমি তেহেতুল উজু এবং তেহাতুল মসজিদের নামাজ নিয়ত করতেছি অথবা আপনি দুই একাত দুরাকাত তাহেতুলজুরুল নামাজের নিয়ত করলেন এরপরে সালাম ফিরিয়ে আপনি আলাদা করে দুই একাত তাহেতুল মসজিদের জন্য পড়তেও পারেন মোহাম্মদ ফয়সাল আহমদ আপনি লিখেছেন আমি একটি কাজ একমাত্র আল্লাহর সন্তোষের জন্য করেছিলাম তবে বিষয়টা আমি অন্যকে শেয়ার করেছিলাম এবং কিছুটা রিয়া করে ফেলেছিলাম তখন থেকে আমার ওই কাজের মধ্যে স্বাদ হারিয়ে ফেলেছি আমি কীভাবে পূর্বের জায়গায় ফিরে পাবো আল্লাহ কাছে ইস্তেকফার করতে হবে এবং এরপর থেকে এ ধরনের কাজকে লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করতে হবে যে কেউ যেন না জানে কেউ যেন না দেখে এরকম একটা চেষ্টা যখন কসরত যখন আপনার মধ্যে আসবে দেখবেন ঈশা আল্লাহ না সেই বাদতে স্বাদ আপনি পুরনায় পাবেন এবং লুকিয়ে ইবাদত করার মাধ্যমে মূলত আসল পরিতৃপ্তি পাওয়া যায় এরপরে সাদিয়া রহমান লিখেছেন গোপনে বিয়ে করেছি এখন বাড়িতে নিতে চায় না পিতা কি ও কোনো অন্যায়ের কারণে ছেলে বা মেয়েকে ত্যায্য সন্তান করতে পারে সন্তানকে ত্যাগ করার স্থায়ীভাবে আমাদের সমাজের প্রচলিত আছে জমি জমাতে ভাগ না দেওয়া বা সন্তানের সবাই স্বীকৃতি না দেওয়া ইত্যাদি এগুলো করার কোনো সুযোগ ইসলামে নেই তবে বাবা মাকে না জানিয়ে আপনার গোপনে বিয়ে করাও কোনো মেয়ের জন্য উচিত নয় কারণ এটি এক ধরনের অন্যায় প্রথমত অনেক ইমামদের মতেই অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিবাহ হয় না বিশিদ্ধ হয় না আর দ্বিতীয়ত বাবা মা তাদের সন্তানকে বিবাহ দিবেন এবং আমরা একটু আগে কুফুর সম্পর্কে বলছিলাম যে সামঞ্জস্যতা কোথায় হবে না হবে এ বিষয়ে তাদের যৌক্তিক প্রশ্ন তোলার রাইট আছে তা আপনি সেটিকে না জানিয়ে হাইড করে করবেন সেটি অন্যায় কাজ কিন্তু মা বাবা সেই কারণে সন্তানকে ত্যাগ করা এবং চিরকালের জন্য তাদেরকে তথাকথিত তেজ্যপুত্র ঘোষণা করা এটা অন্যায় কাজ এটা জলম তারা কোনো ভুল সন্তান করে থাকে তাকে কার্সন করার চেষ্টা করবেন এবং তাদের রাইট আছে তারা করতে একটা লিমিটেড সময়ের জন্য কিন্তু সে অভিমানটা স্থায়ী হতে পারবে না যে চিরকালের জন্য তাদেরকে বর্জন করে দিলাম এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কি উজু হবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ সফজল হোসাইন এআইডি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পড়ে নামাজ পড়ে নামাজ হবে যদি আপনি এটাকে আলতবায়নভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে নাজুল হোসেন আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি আসনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এমনি কামরুজ্জামান রনি লিখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই এমনি জনই জয় আপনি লিখেছেন বিয়ে বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাইটিং ইত্যাদি করা কি অপচয় গণ্য হবে এটা যদি মাত্রাতিরিক্ত হয় যেমন দূর দূরান্ত পর্যন্ত অহেতুক আপনি লাইট লাগালেন সেটা অপচয় এর মধ্যে গণ্য হতে পারে কিন্তু বাড়ি বাইরের আশপাশটা একটু আলো দিলেন মানুষ আসা যাওয়া করে তাদের আলোর কাজ হলো পাশাপাশি সৌন্দর্য হলো সেটা তো প্রয়োজনের মধ্যে পড়ে ওম্মস সালমা আপনি লিখেছেন মুসলিম ও হিন্দু কি একই বাসায় বসবাস করতে পারবে বসবাস করতে পারবে কিন্তু অন্তরঙ্গের বন্ধু হিসাবে কোনো মুসলিমকে গ্রহণ করা জায়াজ নয় এবং একসাথে থাকার কারণে যদি তার মাধ্যমে আপনি প্রভাবিত হতে বা হতে পারেন আশঙ্কা থাকে শীতটা আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে সেরকম আশঙ্কা থাকে আপনার ইমান যদি দুর্বল থাকে তাও সেটা আপনার জন্য জায়জ নয় যদি আপনি তাকে আপনার ইসলামের সৌন্দর্য তাকে অবলোকন করাবেন আপনার আচরণের মাধ্যমে আখলাকের মাধ্যমে আপনি তাকে দাওয়াত দিতে পারেন এরকম সুযোগ থাকে তাহলে সেটি জায়জ হতে পারে আর এমনি সাধারণ অবস্থাতে একসাথে থাকলে সেটা আপনার শরিয়ার মৌলিক নির্দেশনা লঙ্ঘন করে একেবারে মানে ফরস্তরক হয় বা কাবেরগুন হয় বিষয়টা সেরকম না যদি প্রয়োজন হয় একসাথে থাকার কোনো বিশেষ কারণে আপনার কোথাও থাকলেন কোনো হোস্টেলে ইত্যাদিতে এটা জায়েজ আছে তবে ওই যে অন্তরঙ্গ বন্দরূপে গ্রহণ করা এবং তার দ্বারা প্রভাবিত হওয়া এই দুটি কিন্তু জায়েজ নয়